গতকালের ঘটনার জেরে আজ নারায়ণগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভী। তাদেরকে ঢাকায় তলব করেছে আওয়ামী লীগ। সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসা না বসা নিয়ে মেয়র সেলিনা হায়াত আইভী ও সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। ওই সংঘর্ষের সময় অস্ত্র উঁচিয়ে ধরেছিল যুবলীগ কর্মী রিয়াজুল, তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ওই সংঘর্ষের উস্কানিদাতা শামীম ওসমান, এমন অভিযোগ করেন মেয়র আইভি। নিজ বাসায় ডাকা সংবাদ সম্মেলনে জানান তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছিল। যেখানে প্রশাসন, তিনটা প্রশাসন এবং এমপি সাহেবের সাথে কথা বলে কাজগুলি করতেছিলাম, সেখানে আরেকজন চার আসনের এমপি এসে এইভাবে একদম মানে অনুরোধ নয় আদেশ দিয়ে বসাইতেই হবে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগকে একদম অর্ডার করা, এইভাবে আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ এতগুলি মানুষকে মারা হয়েছে, প্রায় 150 লোক উইন্ডেড হয়েছে। এদিকে হকারদের পক্ষে স্থানীয় এমপি শামীম ওসমান বিকেলে রাইফেলস ক্লাবে প্রেস কনফারেন্স করেন। এতে দাবি করেন সংঘর্ষের জন্য আইভি ও তার সমর্থকরা দায়ী। বিএনপির খোরশেদরা এখনও আইভির কাঁধে ভর করে আমাদের লোকদেরকে মারবে, এখনও এই আমলেও, এখনও মারবে তখনও মারলো, এই প্রশ্নের জবাব আমরা যারা কর্মী নিয়ে রাজনীতি করি তাদেরকে জবাব দিতে হয়। এখন আমি দেখলাম কেউ কেউ এই হকার ভার্সেস আইভির ঝামেলাটাকে শামীম ভার্সেস আইভি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সংঘর্ষের ঘটনার জন্য শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভিকে ঢাকায় তলব করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুজনকে ফোন করে বলেছি এ ধরনের অনভিপ্রেত এই যে পক্ষ বিপক্ষ এখানে মারামারি, এটা স্টপ করতে হবে। তারপর আমরা কালকে দেখব কে অপরাধী, উভয়কে ডাকবো এবং বিষয়টা খতিয়ে দেখব। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন ঘটনার প্রকৃত কারণ জানতে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। আপনারা দুজন যদি মারামারি করতে চান, আমাদের কাছে যদি বিচার না আসে আমরা অ্যাডভান্স দিয়ে কীভাবে করতে পারি? কারণ দুজনে নির্বাচিত প্রতিনিধি আমাদের দলেরই। হ্যাঁ, তা এখন বন্ধু বান্ধবের মধ্যে মারামারি হবে, এটা একটু বেশি মাত্রা হয়ে গেছে। এখন এটা যদি সরকারের ইন্টারভেনশন দরকার লাগে, অবশ্যই আমরা ইন্টারভেন করব। এদিকে আজ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।